হ্যালো বন্ধুরা স্টাডি এক্সেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সামনেই রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং এস আই এক্সামিনেশন আর এই এক্সামিনেশনের উপরে ভিত্তি করে যে তোমাদের সিলেবাসটি রয়েছে এর মধ্যে দেখো অঙ্কের থেকে একটা ভালো মার্ক তোমরা এই সিলেবাস থেকে পাচ্ছ যেখানে যেখানে তোমাদের ম্যাথের উপর থেকে তিরিশ নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ আর যদি রিজনিংয়ে দেখে রিজনিং হচ্ছে টোয়েন্টি মার্কস তো সব থেকে বেশি যদি দেখা যায় তোমাদের অঙ্ক এই যে তিরিশটা নাম্বার এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ মার্ক যেখানে তোমাদের তিরিশের মধ্যে থেকে তিরিশই তোমরা এখানে অ্যান্সার করতে পারবে যদি একটু তোমরা অঙ্কটা ভালো করে বুঝে নাও কারণ যে লেভেলের অঙ্ক তোমাদের দেওয়া হয় ওয়েস্টবেঙ্গল পুলিশে তিরিশে তিরিশ পাওয়া কোনো এখানে ব্যাপারই নেই তো এখানে কোন কোন অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে কারণ কি ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস পুরোটাই আলাদা তোমরা যদি রেলের সিলেবাস বা অন্য কোনো এক্সামিনেশনের সিলেবাসের সঙ্গে এটাকে তুলনা করো তাহলে দেখবে যে কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলি তোমাদের পড়ার কখনো দরকারই পড়তো না তোমরা বেকার সেখানে সময় নষ্ট করেছো তো সেরকমই আজ আমরা এই অধ্যায় ভিত্তিক কোন কোন অধ্যায়গুলি থেকে বিগত চার পাঁচ বছরে অর্থাৎ দেখো দু হাজার উনিশ আঠারো ষোলো পনেরো তেরো এই কয়েকটি সালে এক্সামিনেশন হয়েছে এখানে কোন চাপ্টার থেকে কটি করে প্রশ্ন এসেছে সেটা তোমাদের কাছে তুলে ধরছি এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের বেশি পড়ার দরকার আর কোন চ্যাপ্টারগুলি থেকে এক্সামিনার প্রশ্ন করে তাই চলো দেখে নিই অধ্যায় যে আমাদের আলোচনা কোন কোন চ্যাপ্টারগুলি দেখবে তো সেটা একটু দেখে নিই ও এর আগে বলে রাখছি আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ক্লাস চলবে সেটা হচ্ছে সম থেকে শনি সেটারই রুটিন এখানে দেওয়া রয়েছে জেনারেল নলেজ প্রত্যেক দিন আসবে তোমাদের আটটা তিরিশ মিনিটে আর পাঁচই এপ্রিল থেকে তোমাদের অঙ্ক এবং রিজনিং আজকে যেরকমভাবে তোমাদের অঙ্ক যে চ্যাপ্টারগুলি নিয়ে আলোচনা করা হবে যে চ্যাপ্টারগুলি তোমাদের ভালো করে পড়তে হবে সেই অঙ্কের ওই চ্যাপ্টারগুলি অর্থাৎ যে চ্যাপ্টারগুলি থেকে বেশি প্রশ্ন আসে সেই চ্যাপ্টারগুলিকে সামনে রেখেই আমরা অধ্যায় ভিত্তিক অঙ্ক নিয়ে আলোচনা করব প্রত্যেক দিন সকাল নটা তিরিশ মিনিটে আর যদি রিজনিংয়ের কথা বলি রিজনিং থেকেও কিন্তু তোমাদের টোয়েন্টি মার্কস অর্থাৎ দেখো কুড়ি নাম্বার থাকে তোমাদের রিজনংয়ের উপর থেকে সেটাও তোমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা করা হবে কারণ কি অঙ্ক আর রিজনিং এ দুটো এমন একটি চ্যাপ্টার যেখানে তোমাদের প্র্যাকটিসের মর্ত করলে জিকে যেরকমভাবে করা হয় ওভাবে কিন্তু এই চ্যাপ্টারগুলি করলে হবে না কারণ অঙ্ক তোমাদের পুরো চ্যাপ্টার অনুযায়ী করতে হবে কারণ অঙ্কের যদি তোমার বেস তৈরি না হয় তাহলে কিন্তু তোমরা অঙ্ক থেকে ভালো স্কোর করতে পারবে না তো চলো দেখে নাও কোন কোন অধ্যায়গুলি পড়া প্রয়োজন আর এই যে সিলেবাসটি তোমাদের সামনে রাখা হবে যে অধ্যায়গুলি থেকে তোমাদের প্রশ্ন বেশি এসেছে সেটাই কিন্তু এই সিলেবাসের উপরে মেনটেন করেই তোমরা পরবর্তী তোমাদের যে পড়াশোনা সেটা তোমরা চালিয়ে যাবে তো দেখো আমরা যেটা বলছিলাম যে ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষা আসা দু হাজার থেকে উনিশ সাল পর্যন্ত অঙ্কের অধ্যায় ভিত্তিক প্রশ্নের সংখ্যা অর্থাৎ কোন কোন পরীক্ষায় তোমাদের যে পরীক্ষাগুলি হয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশনের কথা এখানে বলা হচ্ছে তো যে ইয়ারগুলিতে কোন কোন চ্যাপ্টারের উপর বেশি প্রশ্ন এসেছে সেটাই তোমাদের সিকোয়েন্সলে এখানে করা রয়েছে দেখো ফার্স্ট যে চ্যাপ্টারটি যেখানে শতকরা চ্যাপ্টার চাপ্টার উপর থেকে পার্সেন্টেজের ওপর থেকে দু হাজার উনিশে দেখো তিনটি প্রশ্ন আঠারোতে তিনটি দু হাজার ষোলোতে তিনটি আর দু হাজার পনেরোতে কোনো প্রশ্ন আসতে দেখা যায়নি তেরোতে এক তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে শতকরা চাপ্টারটি তোমাদের একদম জল করে নিয়ে যেতে হবে এই চাপ্টার থেকে মিনিমাম তোমাদের হান্ড্রেড থেকে টু হান্ড্রেড কোশ্চেন্স তোমাদের এখান থেকে করতে হবে আর এইভাবেই কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক অর্থাৎ নেক্সট দিন অর্থাৎ পাঁচ তারিখ থেকে আমরা যে অঙ্কের ওপর থেকে অধ্যায় ভিত্তিক আলোচনাটা করতে যাচ্ছি সেখানে আমরা প্রথমে রাখবো তাহলে তোমাদের শতকরা কারণ শতকরা ওপর থেকেই কিন্তু প্রশ্ন একদম মাস্ট তিনটা না আসলেও দুটো তো একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে পরবর্তী চ্যাপ্টার অনুপাত অনুপাতেও দেখো তিনটা পরের বা তিনটা দুটা অর্থাৎ অনুপাতও কিন্তু তোমাদের শত করার মতোই অনুপাতেরও অঙ্ক এখানে দিতে দেখা গিয়েছে নেক্সট রয়েছে তোমাদের সময় ও দূরত্ব সময় ও দূরত্ব একটা ভালো চ্যাপ্টার দেখো এখান থেকেও তোমাদের তিনটি তিনটি করে প্রশ্ন আসতে দেখা গিয়েছে আঠারোতে যদি দেখো তাহলে দুটি ষোলোতে আসতে দেখা যায়নি পনেরোতে দুটি আর তেরোতে তিনটি প্রশ্ন এসেছে লাভ ক্ষতি লাভ ক্ষতির অঙ্কের মধ্যে তোমাদের দু হাজার উনিশে তিনটি তো দেখো দু হাজার উনিশ যে পরীক্ষাটি হয়েছে এখানে শতকরা অনুপাত সমানুপাত সময় দূরত্ব লাভ ক্ষতি এই চারটি চ্যাপ্টারের ওপর থেকে একদম তিনটি তিনটি করে প্রশ্নই তোমাদের রেখে দিয়েছে দু হাজার আঠারোতে নেই ষোলোতে নেই পনেরোতে একটি আর তেরোতে তোমাদের এখানে রয়েছে তিনটি প্রশ্ন তারপরে সরলীকরণ তো সরলের যে অঙ্কগুলি রয়েছে তো এখানে যে তোমাদের অঙ্কগুলি থাকে সেগুলি মান নির্ণয়ের ওপর অঙ্কগুলি থাকে সরলীকরণ আর এই সরলীকরণ বলতে ইংরেজিতে তোমাদের সিম্পলিফিকেশন এখান থেকে দেখো দু হাজার উনিশের দুটি প্রশ্ন দু হাজার আঠারোতে দুটি ষোলোতে দুটি মানে দুটি দুটি করে প্রত্যেক বাড়ি এসেছে মানে এখান থেকে দুটি তোমরা ফিক্সড ধরে নিতে পারো যে সরলীকরণ থেকে দুটি প্রশ্ন আসবেই তাহলে এখানে যদি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি চ্যাপ্টার করে নাও তাহলে এই পাঁচটা থেকে কমসে কম তোমাদের দশ থেকে পনেরো মার্ক এখান থেকে হয়ে যাবে তারপরে চলো পরের চ্যাপ্টার হচ্ছে সংখ্যা তত্ত্ব সংখ্যা বলতে তোমাদের নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমে দু হাজার উনিশে দুটি আঠারোতে তিনটি ষোলোতে দেখা যায়নি পনেরোতে এক তেরোতে এক তো সংখ্যা নাম্বার সিস্টেমের ওপর থেকেও তোমাদের দুটি এক নয় নয়তো একটি প্রশ্ন আসবেই আসবে লশাঘো গশাঘো এখান থেকে দুটি প্রশ্ন আসতে দেখা গিয়েছে ভগ্নাংশ এখান থেকে একটি আর তোমাদের দেখো এখানে আঠেরো ষোলো পনেরো তেরো কোনটা কবে এসেছে তো এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে আর সেটা পেয়ে যাবে আমাদের ফেসবুকের অফিসিয়াল যে পেজ রয়েছে সেটা তোমরা ফলো করতে পারো অথবা নিচে দেখো তোমাদের কাছে টেলিগ্রাম গ্রুপ অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটারও লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর সেখান থেকে এটার পিডিএফটা কালেক্ট করে নেবে তাহলে কী হবে এই যে তোমাদের সিলেবাসটি রয়েছে এটা তোমাদের পড়ার সামনে দেওয়ালে অথবা কোথাও তোমরা লাগিয়ে রাখতে পারবে যারা নতুন অঙ্কের জন্য তৈরি হয়ে নিচ্ছ অঙ্ক তোমাদের একদম লেভেল জিরো রয়েছে তাদের জন্য এই চাপ্টার যদি তোমাদের সামনে থাকে তাহলে কোন কোন চ্যাপ্টারগুলি তোমরা করে নিচ্ছ সেটা তোমরা মার্ক করে করে ধীরে ধীরে এগিয়ে আসতে পারবে তো পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো সরলীকরণ গেল সংখ্যা নাম্বার সিস্টেম গেল তারপরে গসাকু ও লসাকু গসাকু লসাকুর ওপর থেকে দুটি এটা হচ্ছে তোমাদের দু হাজার ষোলোতে একটি দু হাজার তেরোতে একটি ভগ্নাংশতেও একটি প্রশ্ন আসতে দেখা গেছে অংশীদারে একটি এবং নল চৌবাচ্চায় একটি তো দেখো নল চৌবাচ্চা এবং সময় কার্য দুটি প্রায় একই ধরনের অঙ্ক তো এখান থেকে তোমাদের এক নাম্বার এখান থেকেও আসতে দেখা গিয়েছে তো পরবর্তী চাপ্টার কী কী রয়েছে সেটা একটু দেখে নিই আমরা নেক্সট চাপ্টার হচ্ছে গড় গড়ের ওপর থেকে একটি প্রশ্ন আসতে দেখা গিয়েছে দু হাজার উনিশ সালে আঠারোতে একটি দু হাজার ষোলোতে কোনো প্রশ্ন আসেনি পনেরোতে একটি এবং তেরোতে একটি প্রশ্ন এসেছে বয়স সংক্রান্ত একটি প্রশ্ন সরল সুদ থেকে একটি চক্রবর্তী সুদ থেকে কোনো প্রশ্ন আসতে দেখা যায়নি দু সালে সময় কার্য সময়কার্য দেখো সময় কার্য নল চৌবাচ্চা এখান থেকে নয় চৌবাশে থেকে একটি প্রশ্ন এসেছে দু হাজার কুড়িতে কিন্তু সময়কার্যের ওপর থেকে আসেনি আবার দু হাজার আঠারোতে যদি দেখো দুটি প্রশ্ন এখান থেকে এসেছে মিশ্রণ মিশ্রণের ওপর থেকে এখানে কোনো প্রশ্ন আসতে দেখা যায়নি নৌকা অস্রোত একটি প্রশ্ন যেখানে টাইম অ্যান্ড ডিস্টেন্স যে রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসছে আর পরিমিতি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বৃত্ত এই সমস্ত কিছু মিলে দুটি প্রশ্ন এখানে আসতে দেখা গেছে তো এই চ্যাপ্টারগুলি থেকে তোমাদের বেশি প্রশ্ন এসেছে এই চ্যাপ্টারগুলি যদি তোমরা একটু ফলো করে যাও তাহলেই দেখবে যে এখান থেকে তোমরা ভালো একটা স্কোর কভার করতে পারবে এছাড়াও যে তোমাদের অঙ্কের সিলেবাস রয়েছে এখানে যে তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের অধ্যায় যে চ্যাপ্টারগুলি থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেই তোমাদের সিকুয়েন্সলি উপর থেকে ধরে আমরা অঙ্কের যতগুলি চ্যাপ্টার এ টু জেড সমস্ত চ্যাপ্টার তোমাদেরকে অধ্যাবৃত্তি করানো হবে আর যেটা তোমরা পাবে প্রত্যেক দিন সকালবেলা সাড়ে নয়টায় এই ক্লাসটি দেওয়া হবে হবে আর যদি রিজনিংয়ের কথা বলি রিজনিংও তোমাদের অধ্যায় করানো হবে সেটা প্রত্যেক দিন দশটায় তো এই রিটিনটি তোমরা ফলো করবে আর যদি আমাদের চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা ভিডিওটি তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে সবার মধ্যে এটা শেয়ার করো যাতে করে স্টাডি এক্সেস সবাই যুক্ত হয় তোমাদের পড়াশোনার লেভেলটা আরও একদম আগিয়ে নিতে পারো তো সো গাইস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমরা পাঁচ তারিখ ম্যাথ নিয়ে তোমাদের সামনে আসছি